দিনের যুদ্ধের পরেই নাকি দাজ্জালের আবির্ভাব ঘটবে, এটা কি সত্যি? যদি বুঝিয়ে বলতেন। আল্লাহ মাফ করুক, কেয়ামত, কেয়ামতের আলামত, এগুলো আমাদের অনেকের ব্যবসার আইটেমে পরিণত হয়েছে। এই কথাটা এই জন্য বলা যে কেয়ামত রিলেটেড মুখরোচক অনেক কিছু তিলের তাল বানায়া চমকপ্রদভাবে উপস্থাপন করে আমরা অনেকে ভিউ কামাই, আমরা ভিডিও আপনার রিচ বাড়াই। এগুলো যেমন কিছু ইউটিউবারদের দোষ আছে, আবার কিছু হুজুর টাইপের মানুষ, দেখতে হুজুরের মতো দেখা যায় এই টাইপের মানুষের কিছু ইয়া আছে যে এই জাতীয় জিনিস চমক টমক লাগাই দিয়া অযথা আপনার কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই, কোনো কিছু নাই, সেটাকে আমরা চমক সৃষ্টি করি। ফিলিস্তিনের চলমান যুদ্ধ গাজা যেটা হচ্ছে, এটা হতে পারে এক মাসে শেষ হয়ে যাবে, 15 দিনে শেষ হয়ে যাবে, তো এরপরে দাজ্জাল চলে আসবে কীভাবে? আসে মানে এটা কি ওহী আসছে কারো কাছে? এরকম যদি কেউ দাবি করে থাকে তাহলে এটার কোনো ভিত্তি তো কোরআন হাদিসে নাই। দাজ্জাল আসার জন্য এরকম কোনো দিনক্ষণ ঠিক করে কেউ বলতে পারে না। হ্যাঁ, আপনি যদি বলেন যে পুরো ফিলিস্তিনের যে লড়াই চলছে, এই পুরো ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে, ইহুদিরা অপদস্থ হবে, সেটার জন্য তারপরে দাজ্জাল আসবে, তো সেটা কবে হবে সেটা তো একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আর এরকম কোনো কথাও তো হাদিসে কোরআনে এইভাবে বলা হয়নি। দেখুন, দাজ্জাল কখন আসবে, তার আসার আগে পৃথিবীর অবস্থা কী থাকবে, সে বিষয়ে কোরআন হাদিস থেকে বিভিন্ন আলামত, বিভিন্ন আপনার নিদর্শনের কথা আমরা জানি। কেয়ামতের বহু আলামত আছে, 141টা ছোট বড় আলামতের কথা বিভিন্ন বইয়ে ওলামা ইকরাম অনেকে সংকলন করেছেন। শেখ মোহাম্মদ আল আরিফি একটা বই সংকলন করেছেন, সেখানে 141টা আলামতের কথা বলেছেন। 10টা বড় আলামত আর 131টা হলো ছোটো আলামত। ছোটো আলামত বলতে যেগুলো অনেক আগে থেকে ঘটবে, তো আলামতগুলো বেশিরভাগই ঘটে গেছে। দাজ্জাল আসার আগে, ইমাম মাহদী আসার আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হবে। ইমাম মাহদী আসার আগে বিশেষ করে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে, কোথাও ইনসাফ বলতে কিছু থাকবে না। তারপরে একটা সময় তার আবির্ভাব ঘটবে, আবির্ভাব ঘটার আগে পৃথিবীর একটা পরিস্থিতি তৈরি হবে, সেগুলো হাদিসে আছে। কিন্তু সুনির্দিষ্ট ঘটনা এটার পরে ঘটবে, ওইটার পরে ঘটবে, অমুক জায়গায় দাজ্জাল এসে গেছে, অমুক জায়গায় মাহদী আইসা গেছে, অমুকে দাবি করছে, হান হয়েছে, তান হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আপনার নিজে থেকে বিভিন্ন রকমের হিসাব নিকাশ মিলায়া একরকম মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেওয়ার যে একটা প্রচেষ্টা, এটা হওয়া উচিত না। এটা খুবই গর্হিত এবং অন্যায় কথা, এটা আমাদের লক্ষ্য করা উচিত। অতএব মানে চলমান যে ফিলিস্তিনের যুদ্ধ যেটা গাজায় হচ্ছে, এটার পরপরই দাজ্জাল আবির্ভাব ঘটবে এবং কোনো কথা আমার জানা নেই, কোরআন হাদিসের কোনো কথা বলা হয়েছে বলে আমি জানি না। অতএব কেউ যদি বলে এটা তার দায়িত্ব। তবে হ্যাঁ, এটা ঠিক যে দাজ্জাল আসার আগে পৃথিবীতে দাজ্জালের আলোচনা উঠে যাবে, এমন কোন নবী পৃথিবীতে আসেন নাই যে নবী দাজ্জাল সম্পর্কে মানুষকে সাবধান করেন নাই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দাজ্জালের আবির্ভাবের, দাজ্জালের পৃথিবীতে তার প্রকাশ ঘটার আলামত হলো মানুষ দাজ্জাল আলোচনা ভুলে যাবে। অতএব কিয়ামতের আলামতের আলোচনা করা নিষেধ না, আলোচনা করতে হবে। কোরআন হাদিসে যা আছে তা মন গড়া মুখরোচক কথা দিয়ে চমক সৃষ্টি করার জন্য না। অবশ্যই দাজ্জাল আগমন কখন ঘটতে পারে, তার গুণ বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্যগুলো কী থাকবে, তার আলামতগুলো কী থাকবে, সেগুলো আমাদের জানা থাকবে, এবং সেই সাথে তার থেকে আত্মরক্ষার জন্য আমরা আমাদের শেষ বৈঠকে দাজ্জাল থেকে পানা চাওয়ার দোয়া আছে সেটা পড়ব, সুরা কাহাফের প্রথম দশায়াত মুখস্থ করার কথা আছে সেটা করব, সুরা কাহাফ তেলাওয়াতের কথা বলা আছে, ইমানকে মজবুত করতে হবে। এগুলো করলে দাজ্জালের ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন, কিন্তু আগে থেকে বিভিন্ন মুখরোচক কথা যেন আমরা না বলি।